শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 MHz, বং ফ্রিকোয়েন্সি 105.5 MHz, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান ভীষণ ভীষণ স্পেশাল। তার কারণ, আজ আমরা রয়েছি কিংবদন্তী গায়িকা আরতি মুখোপাধ্যায়ের গানে ও গল্পে। এর কারণটাও আপনারা নিশ্চয়ই জানেন, 18 জুলাই আরতি মুখোপাধ্যায়ের জন্মদিন। আমরা সেটা গ্র্যান্ডভাবে সেলিব্রেট করতে চাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আজকে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে সাজিয়েছি তারই গানে ও গল্পে। প্রথমেই যে গানটি শুনলেন, সে গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের সুর সুধীন দাশগুপ্ত। 1982 সালের লং প্লে রেকর্ড থেকে শোনানো হলো গানটি। আরতি মুখোপাধ্যায় স্বর্ণযুগের এমন একজন কিংবদন্তী গায়িকা যার গানের ধারা সবসময় বাঙালি শ্রোতাদের হৃদয়ে গাঁথা থাকবে। আরো কথায় আসছি, তবে এখন শোনাব সুবীর হাজরার কথায় বাপ্পি লাহিড়ির সুরে। 1982 সাল থেকে এই অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা আধুনিক গানটি।
এই গানটি প্রসঙ্গে একবার আরতি মুখোপাধ্যায় ইন্টারভিউতে বলেছিলেন যে সুর যদি এত সুন্দর হয় তাহলে গান গাইতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আরতি মুখোপাধ্যায়ের আধুনিক গানের সিগনেচার টিউন হিসাবেও বা সিগনেচার গান হিসাবেও মনে করেন অনেকেই এই গানটি। 1943 সালের 18ই জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন আরতি মুখোপাধ্যায়। তার পরিবার ছিল সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ। কলকাতায় চলে আসার পর যৌথ পরিবারে বেড়ে ওঠেন তিনি। অল্প বয়সেই বাবাকে হারান। তার মা খুব ছোটবেলায় তাকে গান বাজনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অনেক ওস্তাদের কাছেও তারপর গান শেখেন আরতি মুখোপাধ্যায়। সে কথায় আসবো, তবে তার আগে শোনাবো আরও একখানি গান, চিনেছি চিনেছি তোমারে মন। আবারও কালজয়ী গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনবেন সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে 1982 সালের রেকর্ড থেকে। আমি ও তোমার
আপনারে, যদি হারাই মন অন্ধকারে। আরতি মুখোপাধ্যায়, সুশীল ব্যানার্জি, ওস্তাদ মোহাম্মদ সগিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ি, পণ্ডিত লক্ষণ প্রসাদ জয়পুরওয়ালা এবং পণ্ডিত রমেশ নর্দনকির সহ বিখ্যাত গুরুদের সান্নিধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। ১৯৫৫ সালে যখন তার ১৪-১৫ বছর বয়স, সুশীল ব্যানার্জি তাকে অল ইন্ডিয়া মিউজিক ট্যালেন্টে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। সেই প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন প্রখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য এবং আরতি মুখোপাধ্যায়ের পরিবেশনায় তিনি এতটাই মুগ্ধ হন যে সুশীল ব্যানার্জিকে জিজ্ঞেসে করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি উপন্যাস অবলম্বনে তৈরি মামলার ফল ছবিতে আরতি তার সঙ্গে গান গাইতে আগ্রহী কিনা। তারপর আরো কথায় আসছি, তার আগে শোনাব দীপক ভট্টাচার্যের কথায় অনল চট্টোপাধ্যায়ের সুরে ১৯৮২ সালের এই অত্যন্ত জনপ্রিয় গান।
রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে আজ রয়েছে আরতি মুখোপাধ্যায়ের গানে ও গল্পে। ঐতিহ্যবাহী মেট্রো মার্ফি সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আরতি। সারা ভারত থেকে প্রতিযোগিতার অংশ নিয়েছিলেন সেখানে। বিচারকের আসনে ছিলেন অনিল বিশ্বাস, নওশাদ, বসন্ত দেশাই, সি রামচন্দ্র সহ হিন্দি ছবির গানের জগতের বিশিষ্ট ব্যক্তিরা। সেই প্রতিযোগিতায় সেবার ট্রফি জিতে নেন আরতি মুখোপাধ্যায় এবং 1958 সালের সিনেমার সাহারায় প্লেব্যাক শিল্পী হিসেবে প্রথম ব্রেক পান। তারপর কথায় আসছি, কিন্তু এখন শুনবো পরবর্তী গান, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে। সুদিন দাশগুপ্তের কথায় শুনি 1982 সালের রেকর্ড থেকে। শুনুন তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আঁধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষী। আরতি মুখোপাধ্যায় হিন্দি ছায়াছবিতে প্রথম ব্রেক পাওয়ার পর বাংলা সিনেমায় নিজের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি এবং 1962 সালে কন্যা নামে একটি বাংলা সিনেমায় প্রথমবার গান করেন। তার আকর্ষণীয় সুরেলা কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছিল শ্রোতাদের হৃদয়ে। গানটি ছিল একটি ল্যাটিন প্রবাদের অংশের মতো, ভেনি ভেদি ভিসি, আমি এসেছি, আমি দেখেছি, আমি জয় করেছি। 60-70 দশকে, 80 দশকে, 90 দশকে বাংলা ছবির মুখ্য অভিনেত্রীদের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়, অপর্ণা সেন, তনুজা, শর্মিলা ঠাকুর, দেবশ্রী রায় এবং আরো অনেকেই সেই তালিকায় ছিলেন। আরো কথায় আসছি, তবে এখন শুনব পরবর্তী গান, জানি ই ভুল ফাগুনের ফুল ঝরে যাবে।
প্রবোধ ঘোষের কথায় অনিল চট্টোপাধ্যায়ের সুরে 1982 সালের গান। প্রবোধ ঘোষের কথায় অনিল চট্টোপাধ্যায়ের সুরে শুনুন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে রয়েছে কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়ের গানই ও গল্পে। আরতি মুখোপাধ্যায় যে কোনো ঘরানার গান গাইতে পারতেন, ঠুমরি থেকে শুরু করে ভজন, টপ্পা, তারানা এবং গজল। ভারত এবং সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয় তার গান, কিন্তু তার দীর্ঘ কর্মজীবনে প্রায়ই তাকে সমসাময়িক শিল্পীদের কাছে হেনস্থার শিকার হতে হয়েছিল। তার গানের বিপুল সম্ভার এবং জনপ্রিয়তা অনেক শিল্পীকেই অস্বস্তি বোধ করাত। বিশেষ করে বলতে হয় হিন্দি গানের জগতের কথা, যেখানে তিনি দুই বোনের গানের জন্য ভীষণভাবেই কিন্তু ফেঁসে গেছিলেন। সেসব কথা এখন থাক, তিনি কখনোই গানের জগতের রাজনীতি নিয়ে কথা বলতে চাননি, কিন্তু বিভিন্ন ঘটনা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তিনি একবার বলেছিলেন, আমি তখন মুম্বাইয়ে স্ট্রাগল করছিলাম, আমি এখনো ঠিক জানি না যে কে আমার খাবারে কি মিশিয়ে দিয়েছিল।
হঠাৎ একদিন আমি খুব অস্বস্তি বোধ করতে থাকি। আমার পা দুটো ফুলে যায় এবং আমি ব্যথায় নড়তে পারছিলাম না। সেই অবস্থায় ডাক্তারের কাছে যাই। ডাক্তার তৎক্ষণাৎ আমার পাকস্থলী ওয়াশ করেন এবং বলেন যে কেউ আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। কে মিশিয়ে দিয়েছিল সেটা আমরা জানি, তবে অনুষ্ঠানে তার নাম নাই পারিলাম। আমার পায়ে যে ব্যথা শুরু হয়েছিল তখন আজও তা আমাকে কষ্ট দেয়। আমি একটানা বসে রেওয়াজও করতে পারি না। আরো অনেক কথায় আসছি, তবে তার আগে শোনাবো লজ্জা, মরি মরি একই লজ্জা। শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে আবাসু, আবারও 1982 সালের রেকর্ড থেকে এই অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা আধুনিক গানটি। রেডিও লাভার্স ওয়েল